আমি শরদ ভট্টাচার্য। দীর্ঘ 1997 সাল থেকে আমি নৌকো নিয়ে গবেষণা করছি। আজকে যে নৌকোটা সম্পর্কে একটু বলবো সেটা হলো কোষা, উত্তরবঙ্গের নৌকো। উত্তরবঙ্গের কোষা সর্বোচ্চ দেখতে পাওয়া যায়, মানে এই একটা নৌকো উত্তরবঙ্গের প্রতিটা কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে এটা দেখতে পাওয়া যায়, এমনকি মধ্যবঙ্গের বড় নদীতেও এটা দেখা যায়, কিন্তু সংখ্যায় কম। উত্তরবঙ্গের একচেটিয়া নৌকো কোষা। আমরা জানি উত্তরবঙ্গের কোষা নৌকোর যে জায়গাটা সেটা হচ্ছে এমন নদী যেখানে গভীরতা কম, নদীর নাব্যতা কম, মানে জলের ডেপথ সেখানে, সেই সব নদীগুলোর জলের ডেপথ বড্ড কম, ফলে সেইখানে চলতে পারে এমন একটা নৌকোই তো দরকার। এই কোষা নৌকোটা একদমই সেই কম জলে, কম গভীর জলে চলার উপযুক্ত নৌকো। কোষা নৌকোর মজা হচ্ছে তলাটা একদম চ্যাপ্টা, এই চ্যাপ্টা তলাটা, আর বানানোর কৌশল খুব সহজ, খুব কঠিন কিছু নয়। মানে যারা মিস্ত্রি তারা নিজেদেরকে নৌকোর মিস্ত্রি বলেন, তারা বানান আগে দু ধারটা, তারপর তলাটা তৈরি হয়। খুব সুন্দর এই নৌকোটা উত্তরবঙ্গের খরস্রোতা নদীতে আইডিয়াল। কেন বলছি তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের নদীগুলো হিমালয়ের পাহাড় থেকে নেমে ওই তরাই অঞ্চলের যখন বয়ে যাচ্ছে তখন বেশ স্রোত থাকে, একমুখী স্রোত, ওখানে জোয়ার ভাটা খেলে না, একমুখী স্রোত, মানে উত্তর থেকে দক্ষিণের দিকে এই জল প্রবাহিত হচ্ছে। ফলে এই জাতীয় একটা নৌকোকে যখন দক্ষিণ থেকে উত্তরের দিকে যেতে হবে, অর্থাৎ কারেন্টের এগেনস্টে যেতে হবে, তখন সেই নৌকোর মাথাটা ছুঁচলো হওয়াটাই স্বাভাবিক, ভীষণ ছুঁচলো, মানে জল কেটে এগোবার জন্য এই আইডিয়াল এই নৌকোটা। তিন কোণা একটা হাল থাকে, আর যখন হাওয়ার ভরসায় যায় তখন এই রকম একটা চার চৌকো পাল থাকে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ সময়ই নৌকোকে যখন আপস্ট্রিমে যেতে হয়, এগেনস্ট কারেন্টে যেতে হয়, তখন তারা যেভাবে নৌকোটাকে এগিয়ে নিয়ে যান সেই ব্যবস্থাটাকে বলা হয় গুনটানা। গুনটানা মানে হচ্ছে এই পালটা তখন থাকবে না, মাস্তুলের ওপর থেকে একটা দড়ি যাবে, সেই দড়িটা দিয়ে একজন পাড়ে নৌকোর নদীর পাড়ে দাঁড়িয়ে টানতে টানতে নিয়ে যাবে। এইভাবেই এই নৌকো এগিয়ে যায়, মানে এগেনস্ট কারেন্ট করে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেহেতু খরস্রোতা নদী, সেহেতু এই নৌকো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে খুব সহজেই স্রোতের মুখে, স্রোতের অভিমুখে মালপত্র নিয়ে যেতে পারে। কিন্তু যখন মালপত্র থাকে না তখন একমাত্র ভরসা হলো হয় পাল অথবা গুনটানা। সুতরাং সবসময় যেখানে নৌকোর মালপত্র তোলা হয় আর যেখানে ডেলিভারি দেওয়া হয়, যেখানে আনলোড করা হয় নৌকোটা, সেটা অবশ্যই ডাউনস্ট্রিম। এই নৌকোয় অনেক বিশেষত্ব আছে, সেগুলো অনেক খুঁটিনাটি বিষয় অনেক পরে আস্তে আস্তে বলবো। আমরা এই নৌকোটি সম্পর্কে এবার চারিদিক থেকে দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গের কোষা নৌকা।